ইমানদার যদি কেউ হতে চায়, ফেরাউনের স্ত্রী আসিয়ার দিকে লক্ষ্য করুক, তার কি ঈমান ছিল, এর ঈমান যদি কেউ ফলো করে সেই পাক্কা ঈমানদার হয়ে যাবে। আসিয়ার ঘটনা, আসিয়া আলাইহিস সালাম নবীর এই মুসা পয়গম্বরের ধর্ম দেখে, তার এইরকম তার দিনই দাওয়াত দেখে তার ধর্মের প্রতি এত আসক্ত হয়ে গেল, তার ধর্মের পাগল হয়ে গেলে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে। এইদিকে ফেরাউন জানে না। যখন মাত্র ফেরাউনের ঘটনা লম্বা সংক্ষিপ্ত ভাবে শুধু বোঝানোর জন্য বলছি, যখন ফেরাউনের কানে গেল, ফেরাউন তো কেমন রাগান্বিত সবাই জানি, ফেরাউন তো সাপের মতো ফেনা ধরে গেল, তার মুখগুলো লাল হয়ে গেল, টকটক হয়ে গেল। আশ্চর্য আজব ঘটনা, যে নবী দুনিয়াতে আসবে বলে আমি কত ব্যবস্থা নিয়েছি, সেই নবী আসতে তো আসতে আমার ঘরেও তার আলো ছড়াইছে। আসিয়া ইসলাম গ্রহণ করেছে, ফেরাউন রাগে তেলে বেগুনে ফেজে উঠেছে, সব মানুষকে ডাকতে বলে প্রজারা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, শুনো কি এমন ঘটনা ঘটছে, আজব ঘটনা ঘটে গেছে, আমার ঘরের ভিতরে ইসলামের আলো জ্বলছে। ফেরাউন এইভাবে ডাক দিয়ে আসিয়ার শাস্তির ব্যবস্থা করলো, আসিয়াকে সত্য পূজনের পর আসিয়াকে আর মানাইতে পারলো না। হাদিসের মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে অন্যতম সুখ শান্তি বুক বিলাইসী সিদাইসী হলো এই ফেরাউনের স্ত্রী আসিয়া। এর মতো বুক বিলাইসী তার আরাম আয়েশে অন্য কোন মহিলা ছিল না। সেই সব চাইরা দিয়ে আসিয়া ইসলামের ভিতর আয়েশে এমন পাগল হয়েছে, ফেরাউন তাকে অসংখ্য শাস্তি ব্যবস্থা করে দেয়। ফেরাউন ফেরাউনের স্ত্রী ইসলাম ত্যাগ করে না, চার হাতে পায়ের মধ্যে প্যারাক গায়ের গাছের সাথে ঝুলাইছে, তাকে পিটানো শুরু করছে, এমন মায়ের মারছে। আসিয়া তো অনেক আহত হয়ে গেছে, এরপরও আসিয়ার চেহারার দিকে তাকায় ফেরাউন দেখে মুস্কি মুস্কি হাসে আসিয়ার। ফেরাউনের মাথায় আগুন ধরে গেছে, রক্ত ধরে গেছে, কি বলে আজব এই ঘটনা, এত মারধর আমি করলাম। তারপরও আসিয়া হাসে, ঘটনা কি আছে, ডাক দে বলে আসিয়া, রে আজব ঘটনা বুঝলাম না, তোমাকে এত শাস্তি দেওয়া হইলো তারপরে তুমি হাসো, কারণটা কি? বাজার খুব সংক্ষিপ্ত বলতেছি, অনেক বিশাল লম্বা ঘটনা। আসিয়া বলে ফেরাউন, তুমি তো বুঝবানা বললি, বুঝবানা এমন মালিকের ধর্ম গ্রহণ করছি, এমন প্রভুকেও রব বলে স্বীকার করছি, যার নামটা পর্যন্ত আমি জপলে আমার মনটা জোড়ায়া যায়, যার কথা যার হুকুম যার দিন যদি আমি লক্ষ্য করে দেখি আমার মনটা জুড়ে যায়, যে মালিক আমি রব বলে স্বীকার করছি সেই রবকে সব জায়গায় ডাকলে পর্যন্ত পাওয়া যায়। তুমি যার ইবাদত করো কোনোদিন তোমাকে এক পয়সায় কোনো উপকার করতে পারে না, কিন্তু আমি যেই মালিকের ইবাদত করি, যাই মালিককে রব বলে স্বীকার করছি, সেই মালিক তো সব সময় আমাকে উপকৃত করতেছে। আসিয়া হাসে আর বলে, এই ফেরাউন শুনে নাও কি ঘটনা করছে, আমি কেন হাসি, আমি যেই মালিকের ইসলাম গ্রহণ করছি, তুমি যখন আমার উপরে শাস্তি প্রয়োগ করো আমি আমার মালিককে ডাক দিয়ে বলতেছি, মালিক গো আমি তোমার ইসলাম গ্রহণ করেছি, তোমার দিনের ইসলামের সহায়তা আসছে বলে আজকে এত কষ্ট করতে হইতেছে, আমি যদি দুনিয়ার সমস্ত খারাপ কাজ আমি করতাম কেউ আমাকে একটা টাচ পর্যন্ত করতো না, তোমার দিনটা গ্রহণ করেছি বলে আজকে আমার এত দুঃখ কষ্ট, মালিক দুনিয়ায় দ্বিতীয় কোনো লোক নাই, দ্বিতীয় কোনো মালিক আমার নাই যে আমাকে এই হাত থেকে বাঁচাইতে পারবে, ও মালিক আমি কিছুই চাই না, একটা জিনিস মাত্র চাই, সেটা হলো তোমার কাছে জান্নাতের মধ্যে একটা বাড়ি আমাকে বানিয়ে দিও। আল্লাহ কোরআনে বলে, ওয়াজরব আল্লাহ মাসালাল লিল্লাযিনা আমানু রাতা ফিরাউন ইদ ক্বালাত রাব্বি বিনি ইনদাকা, আসিয়া বলতেছেন ইদ ক্বালাত রাব্বি বিনি ইনদাকা, আপনার নিকট আমাকে বাইতা একটা ঘর বানিয়ে দেন, সুবহানাল্লাহ। এই কথাটা সে যখন বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার কথা কবুল করে নেয়, ফেরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আসিয়ার সামনে পাঠিয়ে দেয়া, বলে ফেরেশতা রে আমার এই পাগল বান্দি, আমার এই প্রিয় বান্দিটা কত কষ্টটা করতেছে,
তার সামনে দৌড় দিয়ে যা তাড়াতাড়ি যা যাওয়ার পরে আমার এই সুন্দর সুশোভিত সাজানো জান্নাত তার চোখের সামনে তুলে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই আসিয়ার সামনে যখন জান্নাতের দৃশ্যটা তুলে ধরেছে আসিয়া বড় আরাম বড় খুশি আর আনন্দ সব কষ্ট ভুলে গেছে সব কষ্ট ভুলে গিয়ে খালি জান্নাতের নাজ নিয়ামত দেখে আর হাসে জান্নাতের কত সুন্দর সুন্দর নাজ নিয়ামত জান্নাতের পরিবেশটা কত সুন্দর পৃথিবীর কোন পরিবেশ এর সাথে তুলনা হয় না চিন্তা করে পৃথিবীর সবচাইতে বড়লোকের মধ্যে অন্যতম একজন আমার স্ত্রী আমার স্বামী ছিল ফেরাউন কত শান শওকত আমাকে রাখছে কত আরাম আয়েশের মধ্যে আমাকে রাখছে কিন্তু এই ফেরাউনের এই আয়েশ আর এই শৌকিনতা এই সুন্দর পরিবেশ আমার এই আল্লাহর জান্নাতের কাছে তুচ্ছ তুচ্ছ মনে হয় সুবহানাল্লাহ এই জন্য আসে ডাক দে বলে ফেরাউন গো শুনে নাও আমি আল্লাহর দিন গ্রহণ করার কারণে যে আল্লাহকে আমি রব বলে স্বীকার করছি তাকে আমি রব বলে স্বীকার করার কারণে আল্লাহ তাআলা জান্নাত আমার সামনে তুলে ধরেছে সুবহানাল্লাহ এই জন্য আসে বলে সেই মালিক আমি যাকে রব বলে স্বীকার করছি সব করতে পারে সব কিছুর মালিক আমার রব তুমি আমাকে মারলে কাজ হবে না আমার রব আমার শরীরে শক্তি দান করেছে সুবহানাল্লাহ যত মার আমাকে আপনি দিবেন কোনো কষ্ট আমার হবে না আমার মালিক তো সব কিছুর মালিক আমার শরীরে সবার মতো শক্তি দিয়ে আমাকে কষ্টমুক্ত করে রেখেছে এই জন্য বলতেন সব আমার আল্লাহ এই আল্লাহ দিন যদি গ্রহণ করো তুমি সফল কাম হয়ে যাইবা এই আল্লাহর ধর্ম যদি গ্রহণ করো তুমি সব জায়গায় কামিয়াব হয়ে যাইবা কারণ হলো এই আল্লাহর মতো শক্তি অন্য কোন মনিবের নাই সব কিছুর মালিক আমার আল্লাহ সব কিছুই করতে পারে এই জন্য বলতেছেন ও মেরে রবে হে মেরে সব হে মেরে পাল্লে বলা হ্যাঁ ও মেরে দিল মে হিদায়ত কা বাতি জাননে ওয়ালা হ্যাঁ ও মেরে খালেক হে ও মালিক হে ও রহমান ও রহিম হ্যাঁ ও মেরে সত্তার হে জব্বার হে রাজ্জাক ও করিম হ্যাঁ ও মেরে সত্তার হে জব্বার হে রাজ্জাক ও করিম হ্যাঁ আল্লাহ আকবার সব কিছুর মালিক আমার আল্লাহ তুমি আমাকে যা মন চাই তাই করো কিন্তু মাগার আমার মালিকের এই ধর্ম ত্যাগ করতে আমি রাজি নেই সুবহানাল্লাহ আল্লাহ বলছেন এদের মতো ইসলাম ইমানদার ইমান আনো ইমানদার এমন ইমানদার হও আমার বন্ধুগণ জিব্রাইল ফেরেশতা এসা নবীজিকে ডাক দে বলে নবীজি আপনার মন কেন খারাপ আপনার মন কেন খারাপ আপনার চোখের মধ্যে পানি কেন আপনার কি সমস্যা আপনার কোন জিনিসের মায়া আপনার চোখ দিয়ে পানি ঝরাচ্ছে আপনি বলেন কার মায়া আপনার চোখ দিয়ে পানি বের হয় আপনি কি ফাতেমার মায়ায় আপনি কান্দেন নাকি আপনার স্ত্রী খাদিজার কথায় আপনি কাঁদেন নাকি আপনার আদরের সাহাবায়ে কেরামের কথা ভেবে আপনি কাঁদেন নাকি কার জন্য আপনি কাঁদেন নাকি ধন সম্পদ দুনিয়ার কোনো জিনিসের জন্য আপনি কাঁদেন নবীজি কোনো কথা বলে না কোনো কথা বলে না নবীজি জিব্রাইল ডাক দে বলে নবীজি গো কেন কথা বলেন না কি হয়েছে বলেন আমাকে বলেন আমি তো আপনার আল্লাহ তাআলা তো আমাকে পাঠাইছে আপনার সমাধান করার জন্য নবীজি কথা বলে না চোখ দিয়ে পানি ফলায় জিব্রাইল ডাক দে বলে নবী গো কেন আপনি কাঁদেন তাড়াতাড়ি বলেন আল্লাহ তো আপনার এই চোখের পানি আপনার বেজা এই মুখটা দেখে সহ্য করতে পারে নাই যার কারণে আল্লাহ তৎক্ষণাৎ আমি নবীকে পাঠাইয়া আমি আমি জিব্রাইলকে আপনার মাঝে পাঠাইছে আপনি যদি না বলেন সময় ব্যয় করেন আমার নবী আমার আল্লাহ বড় কষ্ট পাবে আমার আল্লাহর বড় কষ্ট হবে তাড়াতাড়ি বলুন আপনার কি সমস্যা তাড়াতাড়ি আমাকে বলুন নবীজি ডাক দিয়া বলে জিব্রাইল রে তুই কি আমাকে বল আমি দুনিয়ার কোনো জিনিসের মায়ায় পড়ে কাঁদি আমার করিজার টুকরা ফাতেমার মায়া পড়ে আমি কাঁদি নাকি সাহাবায়ে কেরামের মায়ায় পড়ে আমি কাঁদি না না দুনিয়ার কোনো জিনিসের মায়ায় পড়ে আমি নবী কাঁদি না জিব্রাইল বলে কেন কাঁদেন নবী বলেন নবী ডাক দেয়া বলে জিব্রাইল রে
শুনে নাও শুনে নাও, আমি কাঁদি একটা উদ্দেশ্যে, সে উদ্দেশ্য হলো আমার এই গুনাহগার উম্মত দুনিয়ায় রেখে যাই। আমি থাকতে এই উম্মতদের আমি পথের দিশারি ছিলাম, আমি চলে গেলে আমার এই উম্মতদেরকে কে পথ দেখাবে, আমার এই উম্মতের খবর কে রাখবে, এই উম্মতের কি অবস্থা হবে, আমি উম্মতের মায়ায় আমি নবী কাঁদি। ডাক দেবর জিব্রাইল, কোন জিনিসের মায়া আমার নবী নাই, একটা জিনিসের মায়া আমার হয়, সেই জিনিসটা হলো আমার গুনাহগার উম্মত, আমি চলে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে, এই চিন্তায় আমি নবী কাঁদি। তুমি আল্লাহকে যা বলো, আল্লাহ যদি আমার উম্মতের দায়িত্বটা নিয়ে নেয়, আমার উম্মতের জিম্মাদারি যদি আল্লাহ হয়, আমার নবীর চোখের পানি পড়া বন্ধ হয়ে যাবে। জিব্রাইল ডাক দে বলে নবী গো, চিন্তার কোনো কারণ নাই, আপনার এই মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে নাই, বিদায় সঙ্গে সঙ্গে আমি জিব্রাইলকে পাঠাইছে, আপনার এই কথাটাও আল্লাহ রাখবে। জিব্রাইল তৎক্ষণাৎ আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আপনার নবী এই জন্যে মন খারাপ আর এই জন্যে চোখের পানি জড়ায়। আল্লাহ জাগতে বলে জিব্রাইল, আর দেরি করিস না, যা যা এখনই আমার বন্ধুর কাছে যা, জানিয়ে দে আমার বন্ধুকে, যায় সুসংবাদ জানিয়ে দে। কি সুসংবাদ? আমার বন্ধুকে যায় তুমি বলো, আমি তোমার আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, এই হলো আমার নবী, আমি আপনার জন্য কাঁদি, আর আমি আর আপনি কি করি নবীর জন্য, বলেন বলেন। শুধু ওই সময় না, আজও পর্যন্ত রওজা পাকের নবী সে আমি আপনার জন্য কাঁদে, কি ভাবছেন? নবীর উম্মত হতে যায় যে যে নবীরা পর্যন্ত সুপারিশ করেছে, আর আমি আপনি কোনো সুপারিশ ছাড়া নবীর উম্মত হয়ে আসছি, তারপরেও কি নাই কোনো আমাদের শুক্রিয়া নাই, আমাদের কোনো খুশি নাই, আনন্দ প্রকাশ নাই? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন, ফাআম্মা মান তাগা, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে দুই শ্রেণীর লোক জাহান্নামে প্রবেশ করে। কি বলছে? দুই শ্রেণীর লোক, একটা হলো সীমালঙ্ঘনকারী হবে যারা, দ্বিতীয় নাম্বার হচ্ছে দুনিয়া আখিরাত অপেক্ষায় দুনিয়াকে যারা প্রাধান্য দিবে। সীমালঙ্ঘনকারীদের ব্যাখ্যার মধ্যে আসছে, একজন হবে যে নবী নবী কি করবে, নবীর আদর্শ মানবে না, নবীকে পেশ খুশি হবে না, নবীর আদর্শকে সে মানবে না, অর্থাৎ নবীর অনুসরণ করবে না, অনুকরণ করবে না। এটাই হলো একদল কি বলে সীমালঙ্ঘনকারীদের শ্রেণী, এরা হবে কাল হাসরের মাঝে ফাইনাল জাহিমাহিয়াল মাহিয়াল, জাহিম নামে জাহান্নামে। মুসলমান জাহান্নামে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ, যদি রাজি না থাকেন, আমার আপনার নবীর আদর্শ আমার জীবনে ঢুকিয়ে নেন, নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করেন, নবীর প্রত্যেকটা কাজ আমি আপনি অনুসরণ করা আমাদের জন্য অত্যাবশ্যকীয়। নবীর আদর্শ ব্যতীত একজন মুসলমান কখনোই পরিপূর্ণ ইমানদার হতে পারে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা শুধু এই জন্যে বলে নাই যে আমি ভালোবাসতে বাসতে তোমার জীবন দিয়ে দাও, এটা নয়। নবীকে ভালোবাসা শুধু তার পোশাক আদি পরার নাম নয়, নবীকে ভালোবাসা এটাও একটা অর্থ, নবীর আদর্শ অনুযায়ী আমি আপনি চলতে হবে, নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। এই জন্যে ভাই, এই জন্যে নবীর রঙে রঙ্গিত হন, কাল হাসরের ময়দানে আপনি কামিয়াব হয়ে যাবেন, সফল কাম হয়ে যাবেন। এই জন্য আমরা নবীর উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আরেক হাদিসে বলে বলতেছেন যে এই দরুদের ফাজাইল বলতেছেন, কাল হাসরের ময়দানে সবচেয়ে নিকটবর্তী আমার উম্মত হবে যে উম্মত দুনিয়াতে অধিক পরিমাণে আমার উপর দরুদ পড়বে। তাহলে বলেন দরুদ পড়া দরকার আছে না নাই? দরুদ পড়া দরকার আছে, দরুদ পড়তে হবে। এই জন্যে আমরা বেশি বেশি দরুদ পড়বো। আরো অসংখ্য হাদিসে নবীজি বলেছেন এই দরুদের ফাজাইল বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদের আমল করবে, অধিক পরিমাণে দরুদের আমল করবে, আমি নবীজি কাল হাসরের ময়দানে এই উম্মতটার জন্য সুপারিশকারী হয়ে যাব। হার কে বাসাদ আমেলে সল্লু মদাম, হার কে বাসাদ আমেলে সল্লু মদাম,
هر کے باشد عامل صلو مدام آتش دوزخ شواد برو حرام هر کے سازد ورد جا سنی علا آشفیع مجرما يوم القیام بر محمد میر سالم صدر سلام بر محمد میر سالم صدر سلام آشفیع مجرما يوم القیام الله اکبر اے جن بھائی نبیر پر درود پرون نبیر پر درود پرون کامیاب ہوئے جائے بین ایمان شندر نبی آر کنو تھرمین مدد نائی آر کتھاؤ نائی جائی نبیر নামটা পর্যন্ত নিলে মনে শান্তি লাগে নি যেই নবীর জন্য দরুদ পড়লেও শান্তি লাগে যেই নবীর শানে একটা সংগীত পরিবেশন করলেও দরুদ সংগীত পরিবেশন করলেও আমি আপনার মনে শান্তি লাগে শুধু তাই নয় যারা নবীর শানে দরুদ শুনে তাদের মনে শান্তি লাগে এই জন্য কই বলেন পিয়ারা নবী পিয়ারা মেরা আকা মেরা রহমত কা নবী হ্যায় پیارا میرا آقا میرا رحمت کا نبی ہے سرکار مدینہ ہی و ماہی عربی ہے سرکار مدینہ ہی و ماہی عربی ہے او حاشم مکی مدنی العربی ہے او حاشم مکی مدنی العربی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے الله اكبر এমন নবী আমি আপনি পাইছি যেই নবী প্রত্যেক কাজে রহমত যেই নবীর প্রত্যেকটা আদর্শের মধ্যে রহমত যেই নবীর প্রত্যেকটা চরিত্রের মধ্যে রহমত আর বরকত ভরপুর সুবহানাল্লাহ এই জন্য বেশি বেশি দরকার দরুদ পড়ব তো ইনশাআল্লাহ সাত জায়গায় বলি কে কে দরুদের আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা একটি আয়াত মাত্র পড়েছি হাদিসে পাকের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস আমি তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে এর আলোচনা আমি করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে আদম আলাইহিস সালাম উনি কোথায় ছিলেন জান্নাতে আমাদের মূল ঠিকানা কোথায় জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া দিয়ে পাঠাইছেন আবার কোথায় দিবেন জান্নাতে আমাদের ঠিকানা তবে আল্লাহ পাক তো বড় আশা নিয়ে বান্দাকে দুনিয়াতে পাঠাইছে সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার ইচ্ছা রাখে আল্লাহ তাআলা ইচ্ছা সব বান্দাকে জান্নাতে দিবে তবে আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত নামক ছোট্ট একটা জিন্দেগি দিয়েছেন এই জিন্দেগিটার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা ছোট্ট একটা পরীক্ষা নেবেন দেখি বান্দা এই ছোট্ট জীবনে কি করে কোন কাজে ব্যয় করে এখানে তার ফলাফল কি আসে বান্দা ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করে জান্নাতে চলে যায় নাকি ফেল করে জাহান্নামের অধিবাসী হয়ে যায় এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি এত সুন্দর নাজ নিয়ামত দিয়ে এত সুন্দর করে জান্নাতটা বানিয়েছি এই জান্নাতটা আমি বান্দার জন্য রেখে দিয়েছি সুবহানাল্লাহ তবে আল্লাহ পাক আমাদেরকে দুইটা কাজ দিয়েছেন আল্লাহ বলেন দুইটা কাজ যদি কোনো বান্দা ঠিকঠাক মতো করতে পারে এই দুইটা কাজের যদি হক আদায় করে পরিপূর্ণভাবে আদায় করতে পারে কাল হাসরের মধ্যে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ছোট বড় জান্নাত না জান্নাতুল ফিরদাউস দান করে বলেন সুবহানাল্লাহ দুইটা জিনিস হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এক নাম্বার হলো আমল দুই নাম্বার এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো আমল এই দুইটা জিনিস যদি আমি আপনি ঠিক করে কবরে যাইতে পারি কাল কিয়ামতের ময়দানে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলার অধিবাসী বানায় দিবে সুবহানাল্লাহ আমাদের হায়াত নামক শুদ্ধ একটা জিন্দেগি দান করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ এবং জিনকে পাঠাইয়া অল্প কিছুদিনের হায়াত দুনিয়ার বুকে আমি আপনাকে দিছে আল্লাহ দেওয়ার পরে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন যে তোমাদেরকে অল্প সময় দান করলাম আমি দুনিয়ার বুকে তোমরা যাইবা তবে এই সময়টার একটা হিসাব আমি লইব আর এই কাজটা এই সময়টা একটা কাজের জন্য তোমাকে পাঠাইছি তোমার মন গড়া চলার জন্য আমি পাঠাই নাই তোমার মন মতো সময় পার করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই এই সময়টাকে তোমাদের জন্য একটা কাজ আমি নির্ধারিত করে দিয়েছি আল্লাহ বলেন ওই আয়াতের মধ্যে কি জন্য দিয়েছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু
আল্লাহ বলেন দুনিয়ার বুকে আমি জিন এবং মানুষকে পাঠাইছি তাদের একটা মাত্র উদ্দেশ্য যে এই জিন এবং মানব জাতি আমি আল্লাহর গোলামি করবে সুবহানাল্লাহ আমি আল্লাহর দাসত্ব করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পারে গোলাম হতে পারে কে কে খুশি চিৎকার দেবেন কে কে খুশি সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পারে আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা খুশি আমরা আল্লাহর গোলামি দুনিয়াতে করব রাজি আছি তো ইনশাআল্লাহ এখন কথা হলো রাজি তো সবাই আছি কিন্তু গোলামি কাকে বলে এটা আমাদেরকে বুঝতে হবে গোলামের সংজ্ঞা আমাকে জানতে হবে গোলাম কাকে বলে এই জিনিসটা আমি আপনাকে বুঝতে হবে দুনিয়ার বুকে যদি একজন মনিব একটা গোলাম ক্রয় করে এই গোলামকে ক্রয় করার পরে তার কাছে আনার পরে তাকে একটা লিস্টি দিয়ে দেয় তুমি সকালবেলায় ঘুম থেকে উঠবা এই কয়টার সময় এরপরে তুমি এই কাজ করবা এরপরে তুমি এই কাজ করবা এরপরে খানা খাইবা এরপরে গোসল দিবা এরপরে এটা করবা সেটা করবা একটা লিস্টি তাকে দেয় কি দেয় না আলটিমেট দিয়ে দেয় শুধু গোলাম আর মনিবের ঘটনা নয় বড় বড় কলকারখানা বা যে যেখানে চাকরি করুক না কেন যাওয়ার পরে তাকে একটা কাজ দেয় কি দেয় না দেওয়ার পরে বলে যে তুমি এইভাবে এইভাবে এই কাজটা করবা এখন কথা বলুন যদি এই ক্রয় করা গোলাম যদি মনিবের এই লিস্টি অনুযায়ী না চলে একটু উল্টা পাল্টা চলে এর গোলামি থাকবে না যাবে আরো জীবন থাকবে না যাবে শুধু তাই নয় যাবে না নো যাবে না যদি একটু উল্টা পাল্টা করে তার শাসনের কোনো শেষ নাই যদি একটা কথা পর্যন্ত যদি অমান্য করে তাহার পরেও তার শাসনের কোনো শেষ নাই তার শাসনের কোনো শেষ হয় না ও মুসলমান বলেন তো দেখি এই গোলামের গোলাম যখন বিক্রি হয়ে গেছে এই গোলামের ইচ্ছা স্বাধীন কোনো কাজ আছে কিনা গোলাম যদি চায় আমি এখন পাঁচটা মিনিট ঘুম পারবো পারবে যদি চা এখন দোকানে যা চা খাবো এই গোলামের সুযোগ আছে কি নাই যদি বলে আমি একটু আমার বাবার সাথে দেখা করতে যাব গোলামের সুযোগ আছে না নাই গোলামের কোনো সুযোগ নাই একমাত্র মনিবের কথা মতো চলতে হবে এটাই হলো গোলামি কথা বলেন ঠিক কিনা ও মুসলমান জিজ্ঞাসা করে আমার মালিক আমাকে দুনিয়ায় পাঠাইছে তার গোলামি করার জন্য না নিজ মন মতো চলার জন্যে যদি আমি আপনাকে আল্লাহ গোলামি করার জন্য পাঠাই তাহলে আমি আপনার মন মতো একটা সেকেন্ড অতিবাহিত করতে পারবো না কথা বলেন ঠিক কিনা যদি আমি আপনি আল্লাহর গোলাম হয়ে থাকি আল্লাহর গোলামি যদি করতে পারি গোলামি যদি করি তাহলে কি আমি আপনি ফজরের নামাজের আদান হওয়ার পরে ঘুমাইতে পারবো ও মুসলমান জিজ্ঞাসা করি যখন নামাজের আদান হয়ে যায় খেত খামারে কাজ করা যাবে কি যাবে না কোরআনের মধ্যে আসছে ব্যবসা বাণী হালাল সুদ খাওয়া হারাম হারাম খাওয়া যাবে কি যাবে না সুদ খাওয়া যাবে যাবে না ভাই যাবে না এরকম ভাবে কোরআনের মধ্যে যেই কথাগুলো বলা হয়েছে যেই হুকুম করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এর উপর চলতে হবে এর বিপরীত চলা যাবে কি যাবে না কথা বলেন যাবে কি যাবে না কখনোই চলা যাবে না আমি আপনার ইচ্ছা মতো একটা কাজও আমি করতে পারবো না যদি করি তাহলে আল্লাহর গোলামি হলো কি হলো না আল্লাহর গোলামি হলো না যদি আমি আপনি ইচ্ছা মতো কোনো কাজ করি তাহলে আল্লাহর গোলামি আমি আপনার হলো না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মনিব যদি একটা কাজ উল্টে করার কারণে গোলামের গোলামি চলে যাইতে পারে একটা ভুল করার কারণে যদি তাকে শাসন করে মারধর করে বেতন কেটে দেয় কথা বলেন আমি আপনাদের সারা জাহানের মালিকের গোলামি করি এই মালিক তো আমাদের রব এই মালিক তো আমাদের মালিক প্রভু মনিব আমি আপনি তার গোলাম হয়ে যদি আমি আপনার মন মতো ইবাদত বন্দিগি না করে যে মন মতো চলি তাহলে বলেন আমার আমার আপনার আল্লাহ প্রভু মনিব কি আমাদের উপর রাগান্বিত হবে কি হবে না অবশ্যই রাগান্বিত হবে তবে দুনিয়ার মনিবের মতো আমার মনিবের এত মন এরকম চড়া না আর সে এত পাশার নয় ভুল করবেন সমস্যা নাই যত ইচ্ছা ভুল করবেন কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ চায় এই বান্দাটা আমার আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফালাইয়া ক্ষমা চাক আর আমি আল্লাহ এই বান্দাকে মাফ করে দেব সুবহানাল্লাহ এই জন্য ভাই গোলামি করতে হলে কার গোলামি করতে হবে আল্লাহর গোলামি করতে হবে আংশিক করলে চলবে কি চলবে না একটু করলে চলবে কি চলবে না
চলবে না ভাই পরিপূর্ণ আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর গোলামি করতে হলে দুইটা জিনিস হান্ডেড হান্ডেড দরকার হবে এক নাম্বার হলো ঈমান আমাদের কাঁদতে হবে দুই নাম্বার আমল করতে হবে ঈমান কি ঈমানের পরিচয় আমি আপনাকে এখন বুঝাই ঈমান হলো না দেখে বিশ্বাস করা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের পালনকর্তা আমাদের খালিক আমাদের স্রষ্টা আমাদের মালিক রিজিকদাতা সব কিছুর মালিক যে আল্লাহ এটা আমি আপনার দিলের ভিতর বিশ্বাস করা হাদিসের মধ্যে আছে ঈমানের তিনটা বিষয় রয়েছে উল্লেখ কম তিনটা জিনিসের মাধ্যমে ঈমান পরিপূর্ণ হবে ইকরার বিল লিসান জবান দ্বারা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব করতে পারে তিনি আমার সব ও মেরে সব হে মেরে রব হে মেরে পাল্লে ওয়ালা হ্যায় ও মেরে দিল মে হিদায়াত কা বাতি জ্বলনে ওয়ালা হ্যায় ও মেরে খালেক হে ও মালেক হে ও রহমান ও রহিম হ্যায় ও মেরে সত্তার হে জব্বার হে রাজ্জাক ও করিম হ্যায় সব কিছুর মালিক আল্লাহ এটা আমায় আপনার দিলের ভিতরে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে আপনি ইমানদার হইতে পারবে এটা করতে ইকরার বিল লিসান মুখের জবান দ্বারা আমি আপনাকে বলতে হবে এরপর হলে তাসদিক বিল জিনাল অন্তর দ্বারা এটাকে বিশ্বাস করতে হবে মেনে নিতে হবে এরপরে আমল বিন আরকান তিন নম্বর হো আমলে পরিণত করতে হবে এই তিনটা জিনিসের সমন্বয়ে ইমান অর্জিত হবে হাদিসের মধ্যে আসছে ইমানের আরো সাতটা মৌলিক গুণ রয়েছে এটার উপর আমি আপনাকে ইমান গ্রহণ করতে হবে হাদিসের মধ্যে আসছে সাতটা বিষয়ের উপর ইমান আনতে হবে এক নম্বর হলো আমন্তু বিল্লাহ নবী ইমানের মুহাসসালের মধ্যে বলে আমন্তু বিল্লাহ আল্লাহ তাআলার উপর ইমান আনতে হবে ও মালাইকাতিহি ফেরেশতাগণের উপর ইমান আনতে হবে ফেরেশতাগণের উপর কি ইমান আনবো বাজান যদি ফেরেশতাগণের উপর ইমান আনতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই কথা বলেন আছে না নাই যদি আমি আপনি ফেরেশতা করে উপর ঈমান আনতে পারি তাহলে আমি আপনি গুনাহমুক্ত জীবন পরিচালনা করতে পারবো কিভাবে পারবো আমার যে যারা থাকে ডান পাশের যে ফেরেশতা ভালো কাজগুলো লেখে বাম পাশের যে ফেরেশতা খারাপ কাজগুলো লেখে তাহলে ঘরের ভিতরে দরজা ঝাঁপ দিয়েও আমরা গুনার কাজ করতে পারবো আমার যদি এই বিশ্বাস থাকে তাহলে গোপনে সুদ আমি খাইতে পারবো না ঘুষ আমি খাইতে পারবো না চকের মাঝখানে যা মেশিন ঘরের ভিতরে বৈশা বৈশা তাসও আমি খেলতে পারবো না কথা বলেন ঠিক কিনা এই বিশ্বাস যদি আমার থাকে আমার ফেরেশতা তো দেখতেছে তিনি তো ভিডিও করতেছে আমার এই মেশিন ঘরের ভিতরে বৈশাও যদি আমি তাস খেলি চলবে না তাহলে কখনোই আমি এই কাজগুলো করতে পারবো না বাজান কথা বললে অনেক লম্বা হয়ে যাবে আমি আর কথা বাড়াবো না এরপর আসেন কুতুবিহি কিতাবের উপর আল্লাহ তার উপর যে তো কিতাব দুনিয়াতে নাজিল করেছেন কিতাবের উপর আমি আপনাকে ঈমান আনতে হবে রাসূলগণের উপর ঈমান আনতে হবে যত নবী পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সবার উপর ঈমান আমি আপনাকে আনতে হবে অকুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির কাল কিয়ামতের ময়দানের উপরে আমি আপনাকে কিয়ামত দিবসের উপরে ঈমান আনতে হবে অল কদরি খৈরিহি ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস আমি আপনি স্থাপন করতে হবে ও বাজাত এটার মধ্যে খুব দুর্বলতা এই জিনিসের মধ্যে আমি আপনার সবচাইতে বেশি দুর্বলতা আমার যদি একটা ক্ষতি হয়ে যায় এই বছর খুব ভালো সরিষা হয়েছে সবাই খুব খুশি আলহামদুলিল্লাহ আমার মালিক খুব সুন্দর সরিষা ক্ষেতের মধ্যে দিছে ওই দিন আমি চকে গেছি খুব দেখছি খুব ভালো সরিষা হয়েছে গতবার সরিষা ভালো হয় নাই মা বন্ধুদের বকার কোনো শেষ নাই কথা বলেন ঠিকই না সব মানুষ রাগান্বিত হয়ে গেছে আল্লাহর উপর আল্লাহ গো কি করলা এত কষ্ট করে ফসল ফলাইলাম কিন্তু তুমি ফল দিলা না এইবার যে ফসল এত দিছে খুইজা দেখবেন পুরো এলাকার মধ্যে দশটা টাকা মসজিদে কেউ দিব না এটা কি শুক্রিয়া হইলো আমি মসজিদের ভিতরে বরাবরই আমি ওয়াজ করে থাকি বয়ান করি শুকরিয়া প্রত্যেকটা শুকরিয়ার এক একটা সিস্টেম আছে আমি এই দেহের শুকরিয়া আদায় করবো আমি আল্লাহর সালাত আদায় করিয়া টাকা পয়সার শুকরিয়া আদায় করবো দান খায়রাত করিয়া ধন সম্পদের শুকরিয়া আদায় করবো দান খায়রাত করিয়া এবং কি যে কাজের যেই যেই জিনিস আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাবো এটার শুকরিয়া শুরু আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে
এরকম ভাবে আমি আপনার খেতে যে আল্লাহ শস্য দান করলো আমাকে শুকরিয়া আদায় করবে 10 কেজি সরিষার মূল্য আল্লাহর ঘরে দিয়ে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে আমি কেমনে খুশি হইলাম বুঝলাম কোনো খুশি হইলাম না গতবার বেজার হইলাম তাও দেই নাই এইবার খুশি হইছি কিন্তু তাও আল্লাহর ঘরে দিলাম না এই জন্য ভাই ভালো মন্দ তকদির উপর বিশ্বাস স্থাপন করতে হবে কি বিশ্বাস স্থাপন করব যে এই সব কিছুর মালিক কে বলেন চিৎকার মেরে কে আল্লাহ আমি আপনাকে ধন সম্পদ দিলেও আমি খুশি আল্লাহর উপর খুশি রাখতে হবে আমি আপনাকে গরিব বানাইলেও খুশি থাকতে হবে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি ভালো আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি ভালো লব বংশ থাকে ভালো বরকত আল্লাহ তাআলা দেয় তাহলে আমি আপনাকে খুশি থাকতে হবে আর যদি লস হয় তারপরেও আল্লাহর উপর খুশি থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এরপরে সাত নম্বর যে বিষয়টি হলো আলবাসি বাদাল মাউত মৃত্যুর পরে যে জিন্দেগি আছে এটাকে বিশ্বাস স্থাপন করতে হবে যদি আমি আপনি ভাবি আমরা তো সবাই জানি মরতে হবে কিন্তু আমার আমার আপনার আমল তো কখনো ঠিক হয় না কোন সময় তো ঠিক হয় না আমার আমল কিন্তু খুব ভালো করে জানি মরতে হবে মৃত্যুবরণ করতে হবে 100% কিন্তু এরপরে কখনো অপকর্ম আমরা সারি না কথা বলেন ঠিক কিনা এই জন্য মৃত্যুর পরে শুধু মৃত্যু হবে এটা নয় মৃত্যুর পরে কবরের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের জন্য বদদিনের জন্য শাস্তি রাখছে এই কথাটা মাথার মধ্যে রাখতে হবে বিশ্বাস রাখতে হবে কবরের মধ্যে এর হিসাব হবে আর শাস্তিও কবরের ভিতরে থেকেই শুরু হয়ে যাবে এই জন্য এই বিষয় পর আমাদের কি ইমান আনতে হবে বিশ্বাস রাখতে হবে এরপর আসেন কেমন ইমান আনবো আমরা এরপর বিশ্বাস স্থাপন করবো আমরা বিশ্বাস স্থাপন করবো আমরা ইমানদার হইলাম তবে কেমন ইমানদার হইলাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন বান্দা তোমরা ইমান আনো তবে এরকম ইমান আনো কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ইযা ক্বিলা লাকুম আমিনু কামা আমানা আন-নাস আল্লাহ বলেন তোমরা ইমান আনো তবে ওই সমস্ত লোকদের মতো ইমান আনো এরপর আল্লাহ তাআলা ভাঙ্গা দেয় না স্পষ্ট করে দেয় না তাফসিরে মুফাসসিরগণ লিখেছেন ওই সমস্ত লোক কারা তাদের ব্যাখ্যা মুফাসসিরগণ লেখেন এর ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা এমন হতে পারে কোন কোন কিতাবের মধ্যে লেখছে এর ব্যাখ্যা হলো তোমরা ইমান গ্রহণ করো নবী ইব্রাহিম খলিলুল্লাহর মতো ইমান আনো কোথাও কোথাও এরকম বলা হয়েছে তোমরা ইমান আনো আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশীর মতো ইমান আনো বেলাল জীবনে কত কষ্ট করছে বেলাল মত ইসলামের লোক গোলাম ছিল আব্দুল্লাহ ইবনে আসযাদের গোলাম ছিল এর গোলাম থাকা অবস্থায় লম্বা ঘটনা এটা বলবো না গোলাম থাকা অবস্থায় একবার জানতে পারলাম বুঝেল যে এই লোকটা নবীর দরবারে যায় আর নবীর ইসলাম গ্রহণ করছে জানার পরে আবু জেহেল বিচারের মামলা দায়ের করলো বিচারের কাঠ করায় তাকে দাঁড়া করালো সব মানুষকে ডাক দে বলে এখন এর বিচারটা কি হবে আব্দুল্লাহ ইবনে আসযাদের গোলাম তার বিচার কি হবে সবাই মিলে এরকম একটা বিচারে উপনীত হলো এরকম একটা শাস্তি প্রদান করলো সবাই এই এই রায়ের উপরে একমত হলো সেই রায়টা হলো যে একে কঠিন শাস্তি দেওয়া হবে কি শাস্তি দেওয়া হবে সবাই একমত হয়ে বলল এই আরবের উত্তপ্ত বালুর ভিতরে উলঙ্গ করে রাখে দেওয়া হবে বেলাল মালিকের ধর্ম গ্রহণ করার পর এইরকম ভাবে শাস্তি শুরু হয়ে গেল বেলালের উত্তপ্ত আরবের বালির ভিতরে তাকে শুয়ে দেওয়া হলো শুধু তাই নয় এবং কি জ্বলন্ত কয়লা আছে যখন আমরা চালাই তারপরে কয়লা লাল টকটক হয়ে যায় কি যায় না বেলালকে নিয়ে উলঙ্গ করে সেই কয়লার ভিতরে তাকে শুয়ে দেওয়া হয় বেলালের শরীরে খাও খাও হয়ে যায় চামড়াগুলো খুশে খুশে পড়তে থাকে কিন্তু বেলাল বলে আহাদ আহাদ বেলাল কখনো আল্লাহকে ছাড়ে না বেলালকে বারবার বলে বেলাল তুমি এখন সময় আছে আল্লাহর দিনকে মুহাম্মাদের ধর্মকে ছাড়ো মুহাম্মাদের কালেমাকে অস্বীকার করো তোমাকে পৃথিবীর সব দিয়ে দিব তোমার সুখ শান্তির কোনো শেখ হবে না কিন্তু তুমি একমাত্র এই ধর্মটা তুমি পরিত্যাগ করো বেলাল রাজি হয় না ডাক দেবরে কাফের দল আমি
কখনো এই ধর্ম ত্যাগ করব না কারণ এই ধর্মে এমন মজা পাইছি এই রবের এমন মজা পাইছি এই রবের এবাদত বন্দেগি করে নামটা জইবে এত মজা পাইছি পৃথিবীর কোন এরকম মানুষের নাম জইবে এত মজা আমি পাই নাই সুবহানাল্লাহ অনেক উপাসনালয় অনেক প্রভু আমি দেখেছি অনেক মূর্তির পূজা মানুষ করে কিন্তু আমি দেখি না আমার মালিক আমার প্রভুর নাম রাখার ফলে আমি যে লাভবান হইছি আমি যে সম্মানী হইছি অন্য কোন ধর্মের অনুসারে না আমার মতো সম্মান হয় নাই এই জন্য বেলাল বলে আমি কখনোই ছাড়ব না বেলালকে এরকম ভাবে শাস্তি দিতে কঠিন কঠিন শাস্তি দেয় এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা যদি ইমানদার হও বেলালের মতো ইমানদার হও বেলাল যেরকম ভাবে দিনের জন্য ইসলামের জন্য ঈমান টিকে রাখার জন্য এত কষ্ট সহ্য করেছে বেলালের মতো তোমরা ঈমানদার হয়ে যাও আরেকজন এমন ব্যক্তি যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গার মধ্যে বলছে আল্লাহ বলেন ওয়াজরব আল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন ইযা ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনী মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনী মিন ফিরাউন মিনাল কওমি যালিমিন আল্লাহ বলেন ইমানদারদের জন্য উপমা হিসাবে আমি ফেরাউনের স্ত্রীর কথা কোরআনে আনলাম ইমানদার যদি কেউ হতে চায় ফেরাউনের স্ত্রী আসিয়ার দিকে লক্ষ্য করুক তার কি ইমান ছিল এর ইমান যদি কেউ ফলো করে সেই পাক্কা ইমানদার হয়ে যাবে আসিয়ার ঘটনা আসিয়া আলাইহিস সালাম নবীর এই মুসা পয়গম্বরের ধর্ম দেখে তার এইরকম তার দিনী দাওয়াত দেখে তার ধর্মের প্রতি এত আসক্ত হয়ে গেল তার ধর্মের পাগল হয়ে গেছে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে এদিকে ফেরাউন জানে না যখন মাত্র ফেরাউনের ঘটনা লম্বা সংক্ষিপ্ত ভাবে শুধু বোঝানোর জন্য বলছি যখন ফেরাউনের কানে গেল ফেরাউন তো কেমন রাগান্বিত সবাই জানি ফেরাউন তো সাপের মতো ফেরা ধরে গেল তার মুখগুলো লাল হয়ে গেল টকটক হয়ে গেল আশ্চর্য আজব ঘটনা যে নবী দুনিয়াতে আসবে বলে আমি কত ব্যবস্থা নিয়েছি সে নবী আসতে তো আসতে আমার ঘরেও তার আলো ছড়াইছে আসিয়া ইসলাম গ্রহণ করেছে ফেরাউন রাগে তেলে বেগুনে ফেজে উঠেছে সব মানুষকে ডাক দে বলে প্রজারা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো শুনো কি এমন ঘটনা ঘটছে আজব ঘটনা ঘটে গেছে আমার ঘরের ভিতরে ইসলামের আলো জ্বলছে ফেরাউন এইভাবে ডাক দিয়ে আসিয়ার শাস্তির ব্যবস্থা করলো আছে কি সত্য পূজনের পর আসিয়াকে আর মানাইতে পারলো না হাদিসের মধ্যে আসছে পৃথিবীর মধ্যে অন্যতম সুখ শান্তি বুক বিলাইসী সিদাইসী হলো এই ফেরাউনের স্ত্রী আসিয়া এর মতো বুক বিলাইসী তার আরাম আয়েশে অন্য কোন মহিলা ছিল না সেই সব চাইরা দিয়ে আসিয়া ইসলামের ভিতর আয়েশা এমন পাগল হয়েছে ফেরাউন তাকে অসংখ্য শাস্তি ব্যবস্থা করে দেয় ফেরাউন ফেরাউনের স্ত্রী ইসলাম ত্যাগ করে না চার হাতে পায়ের মধ্যে প্যারাক গায়ের গাছের সাথে ঝুলাইছে তাকে পিটানো শুরু করছে এমন মায়ের মারছে আসিয়া তো অনেক আহত হয়ে গেছে এরপরও আসিয়ার চেহারার দিকে তাকায় ফেরাউন দেখে মুস্কি মুস্কি হাসে আসিয়া ফেরাউনের মাথায় আগুন ধরে গেছে রক্ত ধরে গেছে কি বলে আজব এই ঘটনা এত মারধর আমি করলাম তারপরও আসিয়া হাসে ঘটনা কি আছে ডাক দে বলে আসিয়া রে আজব ঘটনা বুঝলাম না তোমাকে এত শাস্তি দেওয়া হইলো তারপরে তুমি হাসো কারণটা কি বাজার খুব সংক্ষিপ্ত বলতেছি অনেক বিশাল লম্বা ঘটনা আসিয়া বলে ফেরাউন তুমি তো বুঝবা না বললি বুঝবা না এমন মালিকের ধর্ম গ্রহণ করছি এমন প্রভুকে রব বলে স্বীকার করছি যার নামটা পর্যন্ত আমি জপলে আমার মনটা জোড়ায়া যায় যার কথা যার হুকুম যার দিন যদি আমি লক্ষ্য করে দেখি আমার মনটা জুড়ে যায় যে মালিককে আমি রব বলে স্বীকার করছি সেই রবকে সব জায়গায় ডাকলে পর্যন্ত পাওয়া যায় তুমি যার ইবাদত করো কোনোদিন তোমাকে এক পয়সায় কোনো উপকার করতে পারে না কিন্তু আমি যেই মালিকের ইবাদত করি যাই মালিককে রব বলে স্বীকার করছি সেই মালিক তো সব সময় আমাকে উপকৃত করতেছে আসিয়া হাসার বলে এই ফেরাউন শুনে নাও কি ঘটনা করছে আমি কেন হাসি আমি যেই মালিকের ইসলাম গ্রহণ করছি তুমি যখন আমার উপরে শাস্তি প্রয়োগ করো
আমি আমার মালিককে ডাক দিয়ে বলতেছি, মালিক গো আমি তোমার ইসলাম গ্রহণ করেছি, তোমার দ্বীনের ইসলামের সহায়তা লাভ আসছে বলে আজকে এত কষ্ট করতে হইছে। আমি যদি দুনিয়ার সমস্ত খারাপ কাজ আমি করতাম, কেউ আমাকে একটা ক্লাস পর্যন্ত করতো না। তোমার দ্বীনটা গ্রহণ করেছি বলে আজকে আমার এত দুঃখ কষ্ট। মালিক দুনিয়ায় দ্বিতীয় কোনো লোক নাই, দ্বিতীয় কোন মালিক আমার নাই যে আমাকে এই হাত থেকে বাঁচাইতে পারবে। ও মালিক আমি কিছুই চাই না, একটা জিনিস মাত্র চাই, সেটা হলো তোমার কাছে জান্নাতের মধ্যে একটা বাড়ি আমাকে বানিয়ে দিও। আল্লাহ কোরআনে বলে ওয়াজরব আল্লাহ মাসালাল লিল্লাযিনা আমানু রাত ফিরাউন ইদ ক্বালাত রাব্বি বিনি ইনদাকা আসিয়া বলতেছেন ইদ ক্বালাত রাব্বি বিনি ইনদাকা আপনার নিকট আমাকে বাইতা একটা ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ, এই কথাটা সে যখন বলে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার কথা কবুল করে নেয়। ফেরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আসিয়ার সামনে পাঠিয়ে দেয়া, বলে ফেরেশতা রে আমার এই পাগল বান্দি, আমার এই প্রিয় বান্দিটা কত কষ্টটা করতেছে, তার সামনে দৌড় দিয়া যা, তাড়াতাড়ি যা, যাওয়ার পরে আমার এই সুন্দর সুশোভিত সাজানো জান্নাত তার চোখের সামনে তুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আসিয়ার সামনে যখন জান্নাতের দৃশ্যটা তুলে ধরেছে, আসিয়া বড় আরাম, বড় খুশি আর আনন্দ, সব কষ্ট ভুলে গেছে, সব কষ্ট ভুলে গিয়ে খালি জান্নাতের নাজ নিয়ামত দেখে আর হাসে। জান্নাতের কত সুন্দর সুন্দর নাজ নিয়ামত, জান্নাতের পরিবেশটা কত সুন্দর, পৃথিবীর কোনো পরিবেশ এর সাথে তুলনা হয় না। চিন্তা করে পৃথিবীর সবচাইতে বড়লোকের মধ্যে অন্যতম একজন আমার স্ত্রী, আমার স্বামী ছিল ফেরাউন, কত শান শকত আমাকে রাখছে, কত আরাম আয়েশের মধ্যে আমাকে রাখছে। কিন্তু এই ফেরাউনের এই আয়েশ আর এই শৌখিনতা, এই সুন্দর পরিবেশ আমার এই আল্লাহর জান্নাতের কাছে তুচ্ছ তুচ্ছ মনে হয়। সুবহানাল্লাহ, এই জন্য সে ডাক দেবে ফেরাউন গো শুনে নাও, আমি আল্লাহর দিন গ্রহণ করার কারণে যে আল্লাহকে আমি রব বলে স্বীকার করছি, তাকে আমি রব বলে স্বীকার করার কারণে আল্লাহ তাআলা জান্নাত আমার সামনে তুলে ধরছে। সুবহানাল্লাহ, এই যে নাসে বলে সেই মালিক আমি যাকে রব বলে স্বীকার করছি, সব করতে পারে সব কিছুর মালিক আমার রব, তুমি আমাকে মারলে কাজ হবে না, আমার রব আমার শরীরে শক্তি দান করেছে। সুবহানাল্লাহ, যত মার আমাকে আপনি দিবেন কোনো কষ্ট আমার হবে না, আমার মালিক তো সব কিছুর মালিক, আমার শরীরে সবার মতো শক্তি দিয়ে আমাকে কষ্টমুক্ত করে রেখেছে। এই জন্য বলছেন সব আমার আল্লাহ, এই আল্লাহ দিন যদি গ্রহণ করো তুমি সফল কাম হয়ে যাইবা, এই আল্লাহর ধর্ম যদি গ্রহণ করো তুমি সব জায়গায় কামিয়াব হয়ে যাইবা। কারণ হলো এই আল্লাহর মতো শক্তি অন্য কোনো মনিবের নাই, সব কিছুর মালিক আমার আল্লাহ, সব কিছু করতে পারে। এই জন্য বলতেছেন ও মেরে রব হে মেরে সব হে মেরে পাল্লে বলা হ্যায়, ও মেরে দিল মে হিদায়ত কা বাতি জ্বলনে ওয়ালা হ্যায়, ও মেরে খালেক হে ও মালিক হে ও রহমান ও রহিম হ্যায়, ও মেরে সত্তার হে জব্বার হে রাজ্জাক ও করিম হ্যায়, ও মেরে সত্তার হে জব্বার হে রাজ্জাক ও করিম হ্যায়। আল্লাহু আকবার, সব কিছুর মালিক আমার আল্লাহ, তুমি আমাকে যা মন চাই তাই করো, কিন্তু মাগার আমার মালিকের এই ধর্ম ত্যাগ করতে আমি রাজি নেই। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন এদের মতো ইসলাম ইমানদার ইমান আনো, ইমানদার এমন ইমানদার হও। আল্লাহর নবীর আর একটা হাদিস বলি শেষ দিয়ে দিব, ইমানের পরিচয় আমি তুমি ধরছি কেমন ইমানদার আমরা হব। নবীজি বলতেছেন যদি ইমানদার হতে চাও এই সমস্ত লোকদের হতে চাও, এরা কি দুনিয়া প্রেমিক ছিল, দুনিয়ার সব চলে যাক কিন্তু ইমান ঠিক থাক তারা চাইতো কি চাইতো না। নবীজি বলতেছেন তোমরা যদি দুনিয়ার সব কিছু ভুলে যেতে চাও, সব কিছু যায় তোমাদের বিন্দু মাত্র আফসোস হবে না যদি তোমরা চারটা গুণের অধিকারী হতে পারো। আল্লাহর নবীর এই হাদিসের মধ্যে বলতেছেন হিফজ আমানাতিল, এক নম্বর হলো আমানতের খেয়ানত করা যাবে না। আমি আপনার এই জীব হায়াতের জিন্দিগির মধ্যে আল্লাহ তাআলা যে সময়টা দান করেছেন এটা হলো আমানত, এই জন্যে আমানত রক্ষা করতে হবে। এ আমানত চন্দে রোজা রোজে মাস্তর হাকে অজমালে কে বসে খোদা তো তাওয়াঙ্গার গাছ খায়ে আজ মালে মা এ চুনি গা ফির মুজি আজ হালে মা বে খুদায়া এ সুমি তেরে নেহি মেরে নেহি বে খুদায়া এ সুমি তেরে নেহি মেরে নেহি তেরে দাদা কে নেহি তেরে নেহি মেরে। আল্লাহ তাআলা আমি আপনার জীবন দান করছেন এটা মালিক আল্লাহ,
আমি আপনাকে ধন সম্পদ দান করেছি এটা মালিক আল্লাহ, আমি আপনাকে ক্ষমতা দান করেছেন সেটা মালিক আল্লাহ, যে সমস্ত জিনিস দান করে সব মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ, এগুলো আমি আপনাকে আমানত স্বরূপ দিয়েছেন, যদি আমি আপনি আমানতের খেয়ানত করি রে বাজান কবরের মধ্যে কঠিন অবস্থা হবে। এ হলো আমানত এক নম্বর। দুই নম্বর হেফজু, অসিদক হাদিসিন, সত্য কথা বলতে হবে, সত্য কথা সদা সর্বদা আমরা বলবো ইনশাল্লাহ। অহসনু খুলকিন, চরিত্র ঠিক করব, কেমন চরিত্র? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একজন মানুষ পাঠায়া কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাকালা আলা খুলকিন আযীম। কে সেটা? কে সেটা? আমি আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে পাঠায়া ঘোষণা দিয়েছেন এর চরিত্র সবচাইতে পবিত্র। সুবহানাল্লাহ, সমস্ত কামালাত পূর্ণতা সমস্ত আখলাক চরিত্র আল্লাহ তার মধ্যে দিয়েছেন। যাহাকে সারে কামালাত, যাহাকে সারে কামালাত, এক তুজমে হাই তেরে কামাল কিসি মে নেহি হাই মগর তু চার। আল্লাহ তাআলা নবীকে যে গুণ দিয়েছেন কারো মধ্যে দেয় নাই, নবীর যে চরিত্র অন্য কোন বিধর্মী ইহুদি নাসারা কারো মধ্যে দেয় নাই, একমাত্র আমার নবী এক পিস যার আদর্শ এত সুন্দর, চরিত্র বড় সুন্দর। এই জন্য যেটা বলছিলাম অসুস্থ খুলকে চরিত্র করবেন কার মতো? আল্লাহর ঘোষিত শ্রেষ্ঠ আখলাক চরিত্র অধিকারী নবীর মধ্যে চরিত্র করবেন, পারবেন না ইনশাল্লাহ, পারবেন না ইনশাল্লাহ। চার নম্বর, ইফাত তুরমাতিন, খাবার খাবো হালাল খাবো, যে ব্যক্তি হালাল খাবে তার আমলনামা বাদ। হা হালাল হারাম খাবার খায় পেটের ভিতর হারাম খাবার ঢুকাইয়া এবাদত বন্দী করবে আর সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কখন হবে? পেটের ভিতরে যতক্ষণ পর্যন্ত হালাল খানা না পোষাবে ততক্ষণ পর্যন্ত কি নাই, কোনো আমল নামা কবুল হওয়ার সম্ভাবনা নাই। আপনার ধারা ভালো কাজ খুব কম হবে, আপনি কোটি কোটি টাকা খরচ করেন কাজও করেন, হারাম টাকা খরচ করে লাভ আছে কোনো? আল্লাহ আল্লাহ নবী আরেক জায়গায় আরেক হাদিসে বলে, এই হাদিসটা শেষ বইলা বলছেন যে জান্নাতে প্রবেশ করবে সেই উম্মতটা যে তিনটা কাজ করবে, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা আমালুহু ফি সুন্নাতিন। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি হালাল খাবার খাবে, মান আকালা তাইয়িবান উত্তম খাবার হালাল খাবার খাবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন এবং আমার সুন্নতে আমল করবে আমার সুন্নত অনুযায়ী, কি অনুযায়ী? প্রত্যেকটা আমল হবে আমার আমার সুন্নত অনুযায়ী। এরপর বলছেন ওয়া আমিনান নাস বাওয়াইহু, যার আচার আচরণ কাজ কাম দেখে এবং ব্যবহার করে অন্য মানুষ নিরাপদে থাকে, কেউই কখনো তার আচার আচরণ কষ্ট পায় নাই, তার কথাবার্তায় কষ্ট পায় নাই, যদি এই তিনটা গুণ অর্জন করতে পারো নবীজি বলেন দাখল আল জান্নাহ। সুবহানাল্লাহ। সবচাইতে মহব্বতের হাদিসের মধ্যে আসছে যে আহাব্বুল আমালি ইলাল্লাহ, এখানে বলা আছে আস-সালাতু ফি ওয়াক্তিহা, সর্বপ্রথম কি করতে হবে? সময় মতো নামাজ পড়তে হবে। আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আর উত্তম আমল হলো নামাজ। নামাজটা আমি আপনাকে ঠিক করবো, আল্লাহ পাক আমি আপনাকে ইমান এবং আমলের সাথে জিন্দগি অতিবাহিত করে কবরের জিন্দগি পারি করে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।